তো ভিডিও শুরুর প্রথমেই তোমাদের একটা কথা বলি, তোমরা প্লিজ ভিডিওটা এড়িয়ে যেও না আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। কারণ আমার জীবনে আমি যে ভুলটা করেছিলাম, আমি চাই না যে একই ভুল তোমরাও করো, মানে আমার মতো ছোটোখাটো ক্রিয়েটাররা। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে ভিডিওটা বুঝতে পেরেছো, কারণ আমি জীবনে অনেক বড় ভুল করেছি। তো সেই ভুলটা কি সেটা তোমাদের এক্ষুনি বলবো, আর ভিডিও স্কিপ করো না প্লিজ, এটুকু অনুরোধ আমার থাকলো। হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবার বলি আমার সেই জীবনের ঘটনা। সালটা ছিল তখন 2021, 26শে জানুয়ারি 2021 সালে। সেই সময় আমি ইউটিউবে প্রথম আসি, এবং আমি তখন আমি জিমেল যখন খুলি খুব তাড়াহুড়োয় খুলেছিলাম, কারণ তখন আমার জিমেল ছিল না। তখন জিমেল আমি খুলি এবং তার যে পাসওয়ার্ডটা সেটা আমি মনে মনে রাখিনি, কারণ তখন আমি একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ইউটিউবে ইউটিউব করব, সেই যে মজাটা সেই সেই জন্যে আমি তার যে একটা আনন্দ সেই জন্যে আমি মানে পাসওয়ার্ডটা দেখেছি, কিন্তু অতটা খেয়াল করে যে এটা মনে রাখতে হবে এটা আমার মাথায় আসেনি। সেজন্যে কি হলো না, আমার চ্যানেলটা আমি তখন এখন যে মোবাইলে ভিডিওটা করছি তখন ওই মোবাইলে ভিডিওটা করতাম না, তখন একটা আলাদা মোবাইলে ভিডিও করতাম। তো সেই মোবাইলটা ভিডিও করার পর প্রায় 900টা মতো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, এবং আমি কি করি না, তখন মোবাইলটা খারাপ হয়ে যায় হঠাৎ। আমি মোবাইলে জিমেলটা মনে ছিল, জিমেলটা খুলি, জিমেল খোলার পরে যখন পাসওয়ার্ডটা দিই রং পাসওয়ার্ড দেখাচ্ছে, আর যখন পাসওয়ার্ডে ফরগেট মারি তো পাসওয়ার্ডটা নিচ্ছে না আর কি, ফরগেট মেরেও নিচ্ছে না। এখন মানে 2023 সালে কি এখন জিমেল খুলে তোমার ওটিপি লাগে, তখন ওই ব্যাপারটা ছিল না। এখন যদি তুমি পাসওয়ার্ড ভুলেও যাও তোমার জিমেল মনে রাখলে তুমি কি করবে না, ওই নম্বরে ওটিপি পাঠিয়ে কিন্তু নতুন একটা পাসওয়ার্ড তুমি দিতে পারবে, কিন্তু তখন ওই ব্যাপারটা ছিল না। তখন আমি কি করি না, মনটা আমার ভেঙে যায়। আর তখন আমি প্রায় 7-8 মাস আর ভিডিও করিনি। আর তখন যখন আমি সেই মোবাইলটায় ভিডিও করতাম, তখন আমি যে মোবাইলে ভিডিও করতাম তখন আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল যে তুই ভিডিওটা কর, তোর ভিডিও ভালো হচ্ছে এরকম। কিন্তু এখন আর আমার ফ্যামিলি থেকে আমার সাপোর্ট নেই, কারণ আমি একটা চ্যানেলে 1 বছর ধরে কাজ করি, কাজ করার পরে হয়তো 900টা সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, কিন্তু এই 1 বছর যে কাজ করেছি সেই যে কষ্টটা সেটা বলে বোঝাতে পারবো না, কারণ যারা নতুন ক্রিয়েটাররা তারাই কিন্তু একমাত্র এর কষ্ট বোঝে। আর বলে দিই তোমরা এই ভুল কখনো করবে না, যখন তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে তার জন্য জিমেল লাগে, জিমেলটা তার পাসওয়ার্ড ভালো করে মনে রাখবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি যে ভুলটা করেছি, আমি চাই না যে আমার মতো ছোটোখাটো যারা ক্রিয়েটাররা রয়েছে তারাও এই ভুলটা যাতে না করে। আর এখন আমার ফ্যামিলি থেকে একদম সাপোর্ট নেই, তাই আমি আমার জেঠুর বাড়িতে আসি, যে এই চিলেকোঠার মধ্যে আমি ভিডিওটা করি। তাই আমার তখন সেটা ব্লগ চ্যানেল ছিল, আর যেটা বলবো যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবাসা, তো আমি হাত জোর করে বলছি, আর আমার ভিডিওটা একটু ভাইরাল করে দাও আর চারিদিকে ছড়িয়ে দাও আমার ভিডিও শেয়ার করে, আর প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর আমাকে একটু ভালোবাসা দাও, কারণ আমি জানি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কোনোদিনও দাঁড়াতে পারবো না আর আমার স্বপ্নটাও পূরণ হবে না। তো আমার স্বপ্ন যে আমি একজন ইউটিউবে সফল ক্রিয়েটার হয়ে দাঁড়াই, তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি একটু হলেও দাঁড়াতে পারবো না, কারণ তোমরাই হচ্ছে একমাত্র আমাদের আমাকে সেই আগে জায়গায় ফিরিয়ে দিতে পারো। আমার বেশি সাবস্ক্রাইবার দরকারও নেই, আমি যেরকম ছিলাম ওই জায়গাটাই আমাকে প্লিজ ফিরিয়ে দাও, এটুকু অনুরোধ তোমাদের কাছে করছি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।
হাত জোড় করে বলছি তোমাদের, প্লিজ একটু সাপোর্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে গেলে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও, এটুকু আমার অনুরোধ। আর আমি যেটা বলি, তোমাদের যদি কোনো নতুন চ্যানেল থেকে থাকে অবশ্যই কমেন্টে লিঙ্কটা দিয়ে দাও, আমিও কথা দিচ্ছি যে তোমাদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করব। কারণ একে অপরকে সাহায্য না করলে কিন্তু কেউ কখনো দাঁড়াতে পারে না, তাই তোমরাও আমাকে সাহায্য করবে, আমিও তোমাকে সাহায্য করব। তাই প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, আর আমাকে সেই আগে জায়গায় ফিরিয়ে দাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।